কখনো কি আপনারা শুনেছেন চাকরি দেওয়ার সঙ্গে সঙ্গে টাকাও দেওয়া হয়? এটা আবার সামান্য পরিমাণ টাকা নয়, প্রায় 8 লক্ষ টাকা। নিশ্চয় জানতে ইচ্ছে করছে কি এমন চাকরি যে চাকরিতে জয়েন করলে 8 লক্ষ টাকা পাওয়া যাচ্ছে শুরুতে। বিস্তারিত আলোচনা করছি। কথায় আছে সত্যের জয় একদিন হবেই হবে। অঙ্কিতার চাকরি এবং বেতনের টাকাও পাচ্ছে ববিতা সরকার, নির্দেশ কলকাতা হাইকোর্টের। পরেশ কন্যা অঙ্কিতার জায়গায় কাকে চাকরি দেওয়া হবে? মামলাকারী ববিতা সরকারকে 30 জুনের মধ্যে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। এমনকি বেতন বাবদ প্রথম কিস্তিতে যে 7,96,000 টাকা ফেরত দিয়েছেন অঙ্কিতা, সেই টাকাও পাবেন ববিতা। এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় খোদ মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করেছে হাইকোর্ট। এমনকি 2 কিস্তিতে তাকে বেতনের টাকাও ফেরতের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথম কিস্তিতে ইতিমধ্যেই 7,96,000 আদালতে জমাও দিয়েছেন অঙ্কিতা। এদিন ফের মামলাটির শুনানি হয় হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান ববিতা সরকারকে কি চাকরি দেওয়া হয়েছে, এখনও কেন তাকে নিয়োগ করা হলো না। এসএসসির আইনজীবী জানান ববিতাকে এখনও চাকরি দেওয়া হয়নি, এরপর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। শুনানি শেষে 30 জুনের মধ্যে ববিতাকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেন বিচারপতি, সঙ্গে বেতন বাবদ অঙ্কিতার ফেরত দেওয়া টাকাও। হাইকোর্টের পর্যবেক্ষণ, মামলাকারী ববিতা সরকারকে বাদ দিয়ে মন্ত্রীর মেয়ের নাম তালিকায় ঢোকানো হয়। ওয়েটিং লিস্টে ববিতার নাম ছিল 20 নম্বরে। পরে মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম ঢোকানো হয়, ফলে ববিতা চলে আসে 21 নম্বরে। নির্লজ্জভাবে এই কাজ করেছে কমিশন। শূন্যপদে ববিতা সরকারকেই কমিশনের সুপারিশ ও নিয়োগ পাওয়া উচিত। 2016 সালে SLST-র মাধ্যমে 11 ও 12 শ্রেণীতে শিক্ষক নিয়োগ করে SSC। সে বছর শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন শিলিগুড়ির মেয়ে ববিতা সরকার। ওয়েটিং লিস্টে প্রথম 20-তেই নাম ছিল তার। এরপর সেলফ দ্বিতীয় তালিকা প্রকাশ করা নয়, সেই তালিকায় একেবারেই শীর্ষে ছিল মন্ত্রীর পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার নাম। এমনকি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক পদেও চাকরি পান তিনি, আর ববিতা চলে যান ওয়েটিং লিস্টে 21 নম্বরে। কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ববিতা, সেই মামলায় মন্ত্রী কন্যাকে চাকরি থেকে বরখাস্ত ও বেতন ফেরতের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আরও জানা গিয়েছে যে স্কুলে মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারী চাকরি করছিলেন, সেই স্কুলে চাকরি পাচ্ছেন ববিতা সরকার, এ নিয়ে ববিতা সরকার খুশি।